মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যদি আমি দেখা করতে পারতাম, তাহলে বর্তমান সময়ের জন্য কিছু পরামর্শ দিয়ে আসতাম। আমার মনের খুব আশা, যদি দেখা করতে পারতাম তাহলে আমি কিছু পরামর্শ দিতাম। কি পরামর্শ? মাননীয় প্রধানমন্ত্রী একজন মুসলিম নারী, এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি। তিনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, তিনি কোরআন তেলাওয়াত করেন, তিনি আল্লাহকে ভালোবাসেন, নবীকে মহব্বত করেন, তিনি একজন ইসলাম প্রিয় মানুষ, এটা আমরা বিশ্বাস করি, ঠিক কিনা? বলেন ঠিক কিনা ভাই? কিন্তু আজকে মাননীয় প্রধানমন্ত্রীর আশেপাশে কিছু নাস্তিক রয়েছে, ধর্ম বিদ্বেষী রয়েছে, তারা মাননীয় প্রধানমন্ত্রীকে উৎসাহিত করতেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের ভাস্কর্য বানানোর জন্য, মূর্তি বানানোর জন্য। রাস্তার মোড়ে মোড়ে, রাস্তার বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পটে যাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের মূর্তি বানানো হয়, ভাস্কর্য বানানো হয়, এ ব্যাপারে জাতির কিছু বুদ্ধিজীবী আছে না নাই? মাননীয় প্রধানমন্ত্রীকে পরামর্শ দিচ্ছেন। আমরা বিশ্বাস করি বঙ্গবন্ধু ইসলাম প্রিয় মানুষ ছিলেন, তিনি ইসলামের বিরোধিতা করেন নাই, তিনি ইসলামের জন্য কাজ করেছেন, মুসলমানদের পক্ষে কাজ করেছেন, কথা বলে ঠিক কিনা? আজকে বঙ্গবন্ধুর নামে বঙ্গবন্ধুকে দিয়ে বঙ্গবন্ধুর ছবি অঙ্কন করে ভাস্কর্য বানানো হবে, মূর্তি বানানো হবে, এতে করে বঙ্গবন্ধু উপকৃত হবে না ক্ষতিগ্রস্ত হবে? এইটা করলে কি কবরের মধ্যে রহমত বর্ষণ হবে না শাস্তি হবে? মাননীয় প্রধানমন্ত্রীকে যদি পাইতাম, বুঝাইতাম, দেখেন আপনি হয়তো বুঝতে পারছেন না, আপনার বাবার পক্ষ থেকে আপনি যদি মূর্তি বানান, এই ভাস্কর্য বানান, তাহলে বাবার কবরে আযাব হওয়ার সম্ভাবনা আছে না নাই? আর যারা মূর্তি বানাচ্ছে তাদের শাস্তি আছে না নাই? আল্লাহ নবী বললেন বুখারীর বর্ণনা, ইন্না আশাদ্দিন নাসি, ইন্না আশাদ্দিন নাসি আযাবান ইন্দাল্লাহি ইয়াউমাল কিয়ামা আল মুসাউবিরুন। কেয়ামত দিবসে সবচাইতে বেশি শাস্তি দেওয়া হবে ওই মানুষগুলোকে, কেয়ামত দিবসে সবচাইতে বেশি শাস্তি দেওয়া হবে ওই মানুষগুলোকে যারা দুনিয়াতে ছবি অঙ্কন করেছিল, ভাস্কর্য বানিয়েছিল, মূর্তি বানিয়েছিল, প্রাণীদের ছবি যারা অঙ্কন করেছিল, বিচার দিবসে সবচাইতে কঠিন শাস্তি হবে তাদের। তো নাউজুবিল্লাহ, ইন্নাল্লাযীনা ইয়াসনাউনা হাযিহিস সুউ তাদেরকে কঠিন আযাব দিবেন। তাদেরকে বলা হবে যেহেতু এটা এঁকেছিস, যেহেতু মূর্তি বানাইছিলি, ভাস্কর্য বানিয়েছিলি, প্রাণীর ছবি এঁকেছিলি, এখন এটার মধ্যে প্রাণ দে, প্রাণ দে, কেন ছবি অঙ্কন করলি, কেন মূর্তি বানাইলি, এবার প্রাণ দে। যদি প্রাণ না দিতে পারো খবর আছে না নাই? প্রাণ দিতে পারবে? আল্লাহ তারা প্রাণ দেওয়ার ক্ষমতা পৃথিবীতে কারোরই নেই। আমাদের ঘরে এখন ছবি আছে না নাই? অফিস আদালতে ছবি আছে না নাই? ব্যাংক ব্যালেন্সে ছবি আছে না নাই? শিক্ষা প্রতিষ্ঠানে ছবি আছে না নাই? ঘরের ভিতরে স্বামী স্ত্রীর ছবি আছে না নাই? আল্লাহ নবী বলছেন যেই ঘরে মূর্তি থাকে, ছবি থাকে, প্রাণীদের ছবি থাকে, কুকুর থাকে, ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না? তাহলে ইসলামে যেটা ভাস্কর্য এটাই মূর্তি, যেটা মূর্তি এটাই ভাস্কর্য। কেউ যদি বলে ভাস্কর্য আলাদা, মূর্তি আলাদা, তাহলে আমরা বলি ভাস্কর্য ইসলামে হারাম, মূর্তি বানানো ইসলামে। যদি আপনারা দুইটাকে এক বানাইতে না চান, আলাদা মনে করেন, আমরা আলাদাই ফতোয়া দিলাম, ভাস্কর্য বানালেও হারাম, মূর্তি বানালেও হারাম। প্রধান অতিথি আমাদের মাহমুদ ভাই বলেছেন না, উনি বলেছেন যে প্রাণী, যে কোনো প্রাণীর মূর্তি বানানো, যে কোনো প্রাণীর ছবি অঙ্কন করা, এটা ভাস্কর্য হলেও হারাম, মূর্তি হলেও হারাম। মাননীয় প্রধানমন্ত্রীকে আমি বলতাম যে দেখেন আপনি আমাদের দেশের প্রধানমন্ত্রী, আপনাকে আমরা মহব্বত করি, যে বঙ্গবন্ধু কবরে শাস্তি না পাক, বঙ্গবন্ধু জান্নাতে যাক, বঙ্গবন্ধু ভালো থাকুক, এটা যদি আপনি চান তাহলে বঙ্গবন্ধুর পক্ষ থেকে আপনি বাংলাদেশে মসজিদ করে দেন, আছে না নাই? বঙ্গবন্ধুর পক্ষ থেকে আপনি এতিমখানা করে দেন, হেজখানা করে দেন, মক্তবখানা করে দেন, পাঠাগার করে দেন, লাইব্রেরি করে দেন, হসপিটাল করে দেন, ফ্রি মেডিকেল ক্যাম্প করে দেন, রাস্তা করে দেন, ব্রিজ করে দেন, কল্যাণমূলক কাজে
হিজরা দ্বারা হয়েছে, হিজরাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। এগুলো সবচেয়ে জারিয়ামূলক কাজ, এগুলো যদি আপনি বঙ্গবন্ধুর পক্ষ থেকে করে দেন, আল্লাহ সওয়াব দিবেন কি দিবেন না? আল্লাহ নবী বললেন মুসলিম শরীফের মধ্যে আসছে, ইদা মাযাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। মানুষ যখন মারা যায় তখন তার আমলের দরজা বন্ধ হয়ে যায়, কবরে কোন আমলের সওয়াব তাকে দেওয়া হয়? তিনটা আমল আছে। এক, সে যদি দুনিয়াতে সদকে জারিয়ার কোন কাজ করে অথবা তার পক্ষ থেকে যদি সদকে জারিয়ার কোন কাজ কেউ করে দেয়, কবরে সওয়াব দেওয়া হয়, কারণ সুবহানাল্লাহ। আরেকজন নেক সন্তান, আরেকজন উপকারী ইলমের ব্যবস্থা করা এমন নেক সন্তান যে তার জন্য দোয়া করে বলেন সুবহানাল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা বলবো, আপনি মুসলিম, আপনি নাস্তিক নন, আপনি অন্য ধর্মের অনুসারী নন, আপনি মুসলিম আর নারী, এটা আমরা বিশ্বাস করি। অতএব কোরআন সুন্নাহ আপনাকে যা করতে বলবে এর বাহিরে যাওয়া যাবে। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো কাজে সহযোগিতা করতে হবে, তাকওয়ার কাজে সহযোগিতা করতে হবে, পাপ কাজে সীমালঙ্ঘনের কাজে সহযোগিতা করা যাবে না।